নমস্কার বন্ধুরা, আমি এখন তোমাদেরকে দেখাতে চলেছি শর্ট প্রসেস অফ ম্যাথমেটিক্স, কীভাবে আমরা সহজ উপায়ে আমরা অঙ্ক খুব সহজেই করে নিতে পারবো। আমরা আজকে যা দেখাবো স্কোয়ার, দুই অঙ্কের স্কোয়ারগুলো আমরা কীভাবে সহজ পদ্ধতিতে করে নিতে পারি। আজকে আমি প্রথমে দেখাচ্ছি 56 তার স্কোয়ার, কীভাবে আমরা এই সংখ্যাটাকে খুব সহজেই মান বার করে নিতে পারি। প্রথমে বুঝাবার জন্য করে দিচ্ছি, 5 এ 6 বি ধরলাম, এক্ষেত্রে দুই অঙ্কের অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র বসাতে হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বন্ধুরা, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে অর্থাৎ দুই অঙ্কের ক্ষেত্রে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র বসিয়ে কাজ করব। যখন আমরা অঙ্কটা করব তখন শেষ দিক দিয়ে করব, মানে প্রথমে আছে বি স্কোয়ার, আমরা বি ধরেছি 6, তো 6×6 সমান 36, 36 তাহলে আমরা 6 নামিয়ে দিলাম, হাতে রইল 3। এবার 2ab, 2ab মানে 2×5×6, মানে 6×5=30, 30×2=60, 60 আর হাতে রইল 3, 63, হাতে রইল 6। এ স্কোয়ার 5×5, মানে 5 স্কোয়ার, মানে 25, 25+6=31। বন্ধুরা, তোমরা গুণ করে দেখে নিতে পারো, 56 তার স্কোয়ারটা 3136ই হবে। আবার তোমাদেরকে আমি সহজে বলে দিতে পারি, দেখো আমি একটা মুখে মুখে করছি যা খুব সহজেই হয়ে যাবে, 42 তার হোল স্কোয়ার, 42 এটা আমরা মুখে মুখে করছি আর তো লিখছি না আমি, 2×2 মানে 4, বি স্কোয়ার হয়ে গেল, 2ab, 2×4×2, 4×2=8, 8×2=16, 16×6, হাতে রইল 1। এবারে এ স্কোয়ার 4×4=16, 16×1=17। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি, খুব সহজে এটা বুঝতে পারবে, 2×2 মানে 4, 4×2=8, 4×2 মানে 8, 4×4=16, 8×8=16, 8×8=6, 7, দেখো 1764, এখানে 1764। বন্ধুরা, এটা খুবই সহজ পদ্ধতি, তোমরা এটা অনুসরণ করে চলতে পারো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। দ্বিতীয়ত 9, যতগুলো 9 আমি যতগুলো বলবে আমি সব করে দিতে পারবো। কীভাবে করবো আমরা? শেষের সংখ্যার যে 9 আমরা তার আগের সংখ্যাটা বসাবো, 8, একটু ফাঁকা রাখলাম সামনে দিকে। শেষের সংখ্যার আগের সংখ্যা যেটা থাকবে, মানে 9 থাকবে, যেটা যতগুলো 9 থাকবে ততগুলো আমি আগে বসিয়ে দেবো। এবারে 8 আগে যতগুলো আমি 9 বসাবো ঠিক তার সাইডে 0 বসাবো এবং শেষে 1। দ্বিতীয়ত দেখো, আমি ঠিক 3টে 9 ক্ষেত্রে করছি, এটা প্রযোজ্য। কিভাবে প্রযোজ্য হবে? শেষের ক্ষেত্রে 9 আমি 8 বলেছিলাম, তার আগে 2 আছে, তার জন্য 2 বসিয়ে দিলাম, এবং যেহেতু 8 আগে 2 আছে সেহেতু 2 এবং শেষে 1। বন্ধুরা, তোমরা গুণ করে দেখে নিতে পারো, উত্তর এটাই হবে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। নমস্কার।